ওম নম ভগবতে রামকৃষ্ণায় আজকের মনন এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের বীর বাণীর অন্তর্গত শ্রী রামকৃষ্ণ স্তুতি তৃতীয় পর্ব পাঠ করছি এখানে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ লিখছেন নর দেব জয় জয় নরদেব শক্তি সমুদ্র সমুত্থতরঙ্গম दर्शितप्रेमविजृम्भितरङ्गं संशय राक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भव अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरम् अद्भुतचेष्टम् শরণমৈ নরদেব দেব জয় জয় নর নরদেব দেব জয় জয় নর এরর্থ কী হে নরদেব দেব তোমার জয় হোক যিনি শক্তিরূপ সমুদ্র হতে উত্থিত তরঙ্গস্বরূপ যিনি প্রেমের লীলা দেখিয়েছেন যিনি সন্দেহরূপ রাক্ষস বিনাশের মহা অস্ত্রস্বরূপ সংসাররূপ রোগের চিকিৎসক সেই গুরুর আশ্রয় গ্রহণ করছি হে নরদেব দেব তোমার জয় হোক যাঁর চিত্ত অদ্বয় ব্রহ্মে সমাহিত যাঁর চরিত্র অতি শ্রেষ্ঠ ভক্তিরূপ বস্ত্রের দ্বারা আচ্ছাদিত অর্থাৎ যাঁর ভিতরে জ্ঞান এবং বাইরে ভক্তি যিনি তার দেহের দ্বারা ক্রমাগত লোকহিতার্থ কর্ম করছেন যার কার্যকলাপ অদ্ভুত সংসাররূপ রোগের চিকিৎসক সেই গুরুর আশ্রয় গ্রহণ করছি হে নরদেব দেব তোমার জয় হোক তোমার জয় হোক নরদেব দেব জয় জয় নরদেব অপূর্ব সুন্দর ভাব এবং ভাষায় স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ স্তুতি করলেন এখানে লক্ষ্য করলাম শ্রীরামকৃষ্ণ সমস্ত শক্তির আধার আমরা সাধারণত সাধারণ মানুষ ঠাকুরের কথা বলা চলাফেরা দেখে মনে করি তিনি অতি কোমল ভক্তিভাব নিয়েই শুধু রয়েছেন এরকম একটি ভাব আমাদের মনের সহজে জেগে ওঠে এরকমভাবেই আমরা আমাদের উপলব্ধিতে শ্রীরামকৃষ্ণকে বুঝি কিন্তু স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ প্রচণ্ড শক্তির অধিকারী শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলেছেন যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে রামকৃষ্ণ এবারে যদি আমরা লক্ষ্য করি শ্রী রামচন্দ্রের শক্তি কেমন বলতে গিয়ে বলা হয়েছে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম রাম রাম গর্জন করলে ভর্জনম ভববীজানাম ভববীজ অর্থাৎ সংসার বীজ সেটা ভাজা হয়ে যায় বীজকে ভাজলে সেটা থেকে আর অঙ্কুর হয় না আর জন্ম হয় না আমাদের এই যে যন্ত্রণা সংসারে কেন আমরা জন্ম মৃত্যুর চক্রের মধ্যে এসে পড়েছি কিন্তু রাম নাম করলে আমাদের মুক্তি হয়ে যায় আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে আমাদের হাবুডুবু খেতে হয় না আমাদের পিষ্ট হতে হয় না সেজন্য বলা হয়েছে ভর্জনম ভববীজানাম আর কি অর্জনম সর্বসম্পদাম সমস্ত সম্পদ আমরা লাভ করতে পারি শ্রী সম্পদ ভূমাস পদের অধিকারী হতে পারি এই সম্পদ যেমন জাগতিক সম্পদ তেমনি পারমার্থিক সম্পদ আমাদের অভ্যুদয় এবং নিঃশ্রেয়স দুটিরই প্রয়োজন রয়েছে জাগতিক উন্নতি কিন্তু শুধু জাগতিক উন্নতি হলে আমাদের এই জড়বাদের মধ্যে পড়ে বস্তুতান্ত্রিকতার মধ্যে পড়ে জলে পুরে দগ্ধ হতে হয় কিন্তু যদি আমরা পারমার্থিক সম্পদ লাভ করতে পারি তখন শান্তি তখন তৃপ্তি সেজন্য বলা হয়েছে তাহলে ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম সমস্ত সম্পদের অধিকারী হতে পারি আমাদের দারিদ্র ঘুচে যায় জাগতিকভাবে যেমন দারিদ্র ঘুচে যায় তেমনি আমাদের যে অন্তরের যে শূন্যতা রয়েছে অন্তরের যে দারিদ্র রয়েছে সেই শূন্যতা সেই দারিদ্র দূরীভূত হয়ে আমরা অন্তরের যে সম্পদের সম্পন্ন হতে পারি আমরা দৈবী সম্পদের অধিকারী হয়ে আমরা পশুত্বকে ঘুচিয়ে মনুষ্যত্বে উন্নীত হতে পারি মনুষ্যত্বকে অতিক্রম করে দেবত্ব লাভ করতে পারি এত সম্ভাবনা আমাদের মধ্যে রয়েছে রাম নাম করলে ভগবানের নাম করলে এই মহাসম্পদ আমাদের করায়ত্ব হয় অপূর্ব সুন্দর কথা ভর্জনম ভববীজানাম হর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম আমাদের মৃত্যু ভয় যমরাজের ভয় যমদূতের ভয় প্রতি মুহূর্তে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে বলা হয়েছে মৃত্যু ভয়কে আমরা অতিক্রম করতে পারি যমদূতেদের তর্জন করা হয় নাম করার সঙ্গে সঙ্গে এই দূতেরা যেন ভীত হয়ে পলায়ন করে তর্জনম নাম, রাম রামে তি গর্জনম জয় শ্রীরাম এরকম শব্দ কথা উচ্চারণ করলে আমাদের মধ্যে একটা শক্তি আসে তেজ আছে সাহস আসে রাম নামের এত শক্তি একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে আরেকটি খুব সুন্দর কথায় বলা হয় রা চারণ মাত্রে মুখা নিরিয়ান্তি পাতকা পুনঃপ্রবেশভিতাচ মকারস্তু কপাটবৎ এর অর্থ কি দেখবেন যখনই আমরা রা শব্দ উচ্চারণ করলাম রয়ে আকার রা আর ম মিলে রাম যে মুহূর্তে আমরা রা শব্দ উচ্চারণ করলাম আমাদের মুখটা খুলে গেল যখন নাকি আমরা মুখ খুলে রা শব্দ উচ্চারণ করলাম তখন আমার আপনার ভেতর থেকে যত পাপ রাশি আছে সেই পাপ বহির্গত হলো সমস্ত পাপ বেরিয়ে গেল যে মুহূর্তে হাঁ করলাম রা শব্দ উচ্চারণ করলে আমাদের মুখ হাঁ হলো তখন আমাদের ভেতর থেকে সমস্ত পাপ বহির্গত হল আর যে মুহূর্তে আমরা আবার ম শব্দ উচ্চারণ করলাম ম শব্দ উচ্চারণ করলে ঠোঁট বন্ধ হয়ে যায় এই ঠোঁট দুটি দুটি যেন কপাটের মতো বন্ধ হলো যাতে যে পাপ রাশি বেরিয়ে গিয়েছে বা বাইরে যত পাপ আছে সেসব পাপ যাতে আমার আপনার অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেজন্য ঠোঁট দুটি কপাটের মতো বন্ধ হয়ে গেল কিছুতেই সেখানে আর সেই পাপ প্রবেশ করতে পারবে না অপূর্ব সুন্দর এই কথা রা রাসব্দোচ্চারণমাত্র মুখাত নির্যান্তি পাতকা পুনঃপ্রবেশভিত্যাজ মকারস্তু কপাট অপূর্ব সুন্দর এই কথা রামেশ শক্তি সম্বন্ধে আমরা শুনলাম এবারে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি কি বলে হয়েছে অম্বোধি স্থলতাম স্থলম লব শৈলতাম, শৈলম মৃৎকণতাম তৃণম বজ্রম বজ্রং শীতলতাম বন্নি শীতলতা হিম দহনতা মায়া তীজসেচ্ছায় লীলা দুর্লিতদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নম সেই ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার করি চিনি কিনা অম্ভধি অম্বোধি স্থলতাম অম্ভধি হচ্ছে মহাসাগর মহাসাগরকে স্থলভাগে রূপান্তরিত করতে পেন মহাসাগরকে মহাদেশে রূপান্তরিত করতে পারেন অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম স্থলভাগ অর্থাৎ মহাদেশ সেই মহাদেশকে জলধিতাম অর্থাৎ মহাসমুদ্রে রূপান্তরিত করতে পারেন তাহলে মহাদেশকে মহাসুমুদ্রে আর মহাসমুদ্রকে মহাদেশে রূপান্তরিত করতে পারেন অবলীলায় ভগবান এত শক্তি তার অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলব শৈলতাম শৈলম মৃতকণতাম। ধুলি লব অর্থাৎ এক ধুলি। এক কণা ধুলিকে ভগবান শৈলতাম অর্থাৎ পর্বতে পরিণত করতে পারেন ধুলি লব শৈলতাম আবার শৈলম মৃৎকণতাম শৈল অর্থাৎ পর্বতকে মৃৎকণতাম অর্থাৎ মাটির টুকরো অর্থাৎ ধুলিতে পরিণত করতে পারেন তাহলে পাষাণ পর্বতকে ধুলিতে ধুলিকে পর্বতে পরিণত করতে পারেন আর বলা হয়েছে অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলভ শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম তৃণকে অর্থাৎ ঘাসকে বজ্রে পরিণত করতে পারেন কুলিশ অর্থাৎ বজ্র তৃণম কুলিশতাম तृण के बज्रे पर आज्रम तृणक शीनतम वज्र के दुर्बल घासणत करते तृणम कुलिसतम वज्रम तृणक शीनतम बन्ही शीतलता हिमम दहनता मयाती আর কী করেন অর্থাৎ আগুনকে শীতলতাম অর্থাৎ শীতল করতে পারেন মানে বরফে পরিণত করতে পারেন আগুনকে বরফে পরিণত করতে পারেন বহ্নি শীতলতাম হিমম দহনতাম হিম অর্থাৎ বরফ বরফকে আগুনে পরিণত করতে পারেন তাহলে আগুনকে বরফে বরফকে আগুনে পরিণত করতে পারেন লীলায় অবলীলায় তিনি এটা করতে পারেন লীলা দুর্ললিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তসময় নম সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি ভগবানকে প্রণাম করি যিনি অবলীলায় খেলা ছলে এই অদ্ভুত সমস্ত কর্ম সম্পাদন করতে পারেনি এত শক্তি ভগবানের রয়েছে আরও একবার এটি পাঠ করছি অম্বোধি স্থলতাম স্থলম জলধিতাম धूलिलव धुलिलवशैलतां शैलं मृत्कणतां तृणं कुलिशतां वज्रं तृणक्षीणतां हीमं दहनताम् आयातिजस्वेच्छया लीला दुर्ललिताद्भूतव्यसनिने कृष्णाय तुभ्यं नमः हे जायवयचे वेदानुद्धरते जगन्ति वहते भूगोलमुद्बिभ्रते दैत्यं धारयते বলিমি ছলয়তে শত্রক্ষয়ম কূর্বতে পৌলস্তম জয়তে হলম কলয়তে কারুণ্যম আতন্বতে লেচ্ছান মূর্ছয়তে দশাকৃতিকৃতি কৃষ্ণায় তুভ্যম নম কি করতে পারেন ভগবান আমরা জানি সেই দশাবতারের কথা প্রচণ্ড শক্তি নিয়ে এসেছেন এক একবার তিনি বেদের উদ্ধারকারী ত্রিলকের ভার বহনকারী ভূমণ্ডল উত্তোলনকারী হিরণ্যকশিপু বিদারণকারী বলিকে ছলনাকারী ক্ষত্রিয় ক্ষয়কারী দশানন সংহারকারী হলকর্ষণকারী করুণা বিতরণকারী ম্লেচ্ছ ধ্বংসকারী দশরূপধারী হে কৃষ্ণ তোমায় প্রণাম করি প্রচণ্ড শক্তি রয়েছে তাহলে जे राम जे कृष्ण राम कृष्ण आरो भगवान शक्ति के मन मरीज गर्ज्त गर्जयत निजभुजपटल स्फोटय हटत रूप्यपय दिव्य भुवि दितिजम क्षेपयत क्षिपत क्रंद रोषयत दिशि दिशि सतत संहर भरत বিক্ষান্তম ঘূর্ণয়ন্তম শরণিকর সতরে দিব্য সিংহং আমরা জানি নৃসিংহে রূপ ধরে এসে তিনি বধ করেছিলেন প্রহ্লাদকে রক্ষা করেছিলেন তাহলে ভক্তের জন্য ভগবান তিনি যে কোনো রূপে এসে তাকে রক্ষা করেন অসুরকে দমন করেন ধানবকে তিনি দমন করেন এত শক্তি রয়েছে ভগবানের বলা হয়েছে ইতো নৃসিংহ যত নৃসিংহতামি তত নৃসিংহ বহীন নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিম পুরুষম প্রপদ্যে সেই নৃসিংহ ভগবানের যদি আমরা স্তব করি তাকে স্মরণ করি আমাদের মধ্যে সেই প্রচণ্ড শক্তি আসে তালে তাহলে শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ যুগে যুগে যত শক্তি নিয়ে তিনি এসেছিলেন এ যুগে সেই শক্তির সমাহার নিয়ে সম্মিলিত শক্তি নিয়ে সমস্ত অবতারদের শক্তি নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন ওই সংশয় রাক্ষসকে নিধন করার জন্য সেই জন্য বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ কেমন সমুদ্র সমুত্থত রঙ্গম দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গম সংশয় রাক্ষস নাশ মহাশ্রম ইয়ামী গুরুম শরণম ভব বৈদ্যম আমরা সেই ভববৈদ্য শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে নিলে আমাদের আর কোনো ভয়ে থাকে না ঠাকুরের কাছে প্রার্থনা তুমি আমাদের আশ্রয় দান করো আমাদের মনের যে দুর্বলতা রয়েছে যে ভয় ভীতি রয়েছে সেগুলো তুমি নাশ করে আমাদের মনে শক্তি সাহস সূর্য বীর্য সঞ্চার করো ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী